পরিস্থিতিতে আমাদের এই সিদ্ধেশ্বরী কলেজটা সরকারিকরণের মাধ্যমে 25 টাকা বেতনে আমরা সকল শিক্ষার্থী, সকল পর্যায়ের শিক্ষার্থীরা আমরা একসাথে পড়ালেখা করতে পারি, একসাথে যাতে পরিচয় হতে পারি সেটার দাবি আমরা। আমাদের থেকে যে 1200 টাকা বেতন নেওয়া হচ্ছে, আমরা কেন 1200 টাকা বেতন দিই? সরকারি হলে আমাদের কলেজে 25 টাকা বেতন দেওয়া লাগতো, এখানে আমাদের গুনতে হচ্ছে 1200 টাকা। যাদের হচ্ছে খুব চাকরি বা ব্যবসা নেই, যারা একটু নিম্ন পর্যায়ে আছে, তারা যাতে খুব ভালো করে আমাদের এই কলেজে 25 টাকা বেতনে পড়ালেখা করতে পারে। তার আমাদের এখন 1200 টাকা, আর অনার্স যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে তাদের হচ্ছে 1300 টাকা। এই বেতনটা হচ্ছে অনেক উচ্চ পর্যায়ে হওয়ার জন্য অনেক স্টুডেন্ট হচ্ছে আমরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছি। এজন্য আমরা চাচ্ছি যাতে আমাদের এই সিদ্ধেশ্বরী কলেজটা সরকারিকরণের মাধ্যমে 25 টাকা বেতনে আমরা সকল শিক্ষার্থী, সকল পর্যায়ের শিক্ষার্থীরা আমরা একসাথে পড়ালেখা করতে পারি, একসাথে যাতে পরিচয় হতে পারি সেটার দাবি আমরা হচ্ছে করছি। আর আমাদের এই দাবিটা হচ্ছে রবিবার পর্যন্ত স্কুল কলেজের ভিতরে হচ্ছে থাকবে। তবে আমাদের দাবি যদি রবিবারের পর্যন্ত মানা না হয় তবে আমরা হচ্ছে মাঠে নামতে বাধ্য হব। পড়ালেখা পরীক্ষা সব স্থগিত রেখে আমরা বাধ্য হব মাঠে নামতে, আমাদের এই দাবি হচ্ছে কার্য করার জন্য। আমাদের 2019 সালে 17ই অক্টোবরে যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণের প্রক্রিয়া মানে ঘোষণা করেছিল, সেটা এখনো পর্যন্ত মানে সংস্কার করা হয়নি। আমাদের দাবি এটাই যে আমাদের কলেজকে সরকারি করা, যেটা এতদিন পর্যন্ত আমাদের বড় আপুদের প্রতারণা করা হয়েছে, সেই প্রতারণার বিরুদ্ধে আমরা লড়তে চাই। আমাদের থেকে যে 1200 টাকা বেতন নেওয়া হচ্ছে, আমরা কেন 1200 টাকা বেতন দেবো? আমাদেরকে তো বলা হয়েছে যেটা সরকারিকরণ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা করা হয়নি। আমাদের দাবি এটাই যে আমাদের কলেজকে সরকারিকরণ করতে হবে, এবং আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা সোমবারে মানে রবিবার পর্যন্ত এখানে থাক মাঠে থাকবো, কিন্তু রবিবার পর্যন্ত যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। 2019 সালের 17ই অক্টোবর আমাদের সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারিকরণ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু গত 5 বছরে আমাদের সিনিয়র আপুরা নানাবিধ আন্দোলনের পরও তারা কোনো রকমের ফয়সালা পায়নি, তারা কোনো জাস্টিস পায়নি। আমাদের একটাই দাবি, আমাদের কলেজটা সরকারিকরণ করা হোক এবং কলেজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর করা হোক এবং আমাদেরকে একটি সরকারি কলেজের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক। আমাদের সরকারি হলে আমাদের কলেজে 25 টাকা বেতন দেওয়া লাগতো, এখানে আমাদের গুনতে হচ্ছে 1200 টাকা, যেটা অনেক পরিবারের জন্যই ভোগান্তির সৃষ্টি করে।